সীমান্ত হত্যা বাংলাদেশ এবং ভারতের সুসম্পর্ক সৃষ্টির ক্ষেত্রে বড় বাধা বলে মন্তব্য করেছেন হাসান বিকেলে নিজ কার্যালয়ে সাংবাদিকদের একথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা এ সময় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের মালয়েশিয়ার দ্বৈত নাগরিকত্বের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কোনো তথ্য নেই বলেও জানান তিনি দেখুন তরিক ইসলামের রিপোর্ট মাত্র কয়েকদিনের ব্যবধানে কিশোরী দাসের হত্যার পর তীব্র প্রতিবাদ জানায় বাংলাদেশ সে ঘটনার রেশ না কাটতে এবার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে নিহত হলেন ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গার পনেরো বছর বয়সী কিশোর জয়ন্ত জানিয়ে সমালোচনা ঝড় সোশ্যাল মিডিয়াতে রোববার সমসাময়িক কিছুতে নিজ কার্যালয়ে ব্রিফিংয়ে উপদেষ্টা জানান ভারত বরাবরই সীমান্ত হত্যা চালাচ্ছে যা দুদেশের সম্পর্ক উন্নয়নে বড় বাধা আমাদের যে বর্ডার কিলিং যেটা হয় এটা আজকের কথা না কিন্তু আমি গত অন্তত সাত বছর যাবত বলছি বর্ডার কিলিং যেটা সেটা অবশ্যই দুই দেশের ভালো সম্পর্ক সৃষ্টির ক্ষেত্রে একটা অন্তরায় কারণ সব ভালো সম্পর্ক তো শুধু দুই দেশের সরকারের বিষয় না মানুষের বিষয় একটি মানুষ যখন বর্ডার বর্ডারে গুলি মারা যায় যেটা হয় এবং সেটা আমরা এ সময় রাষ্ট্রপতির দ্বৈত নাগরিকত্বের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা জানান এ ধরনের কোনো তথ্য মন্ত্রণালয়ের কাছে নেই রাষ্ট্রপতির বিষয় খুবই এটা যথাযথ কর্তৃপক্ষ এটা দেখুক ফরেন মিনিস্ট্রি যদি ইনভলভ হয় শেষ পর্যায়ে গিয়ে হবে তখন দেখা যাবে কিন্তু এটা নিয়ে আমি আসলে কোনো কথা বলতে চাই না আপনারা এটার মধ্যে আইনগত দিক আছে রাষ্ট্রপতির নিজের ব্যাপার আছে এটা আমার মনে হয় এটা নিয়ে অন্তত নাড়াচাড়া করা আমার কাজ আগামী পনেরো সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র ও দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী রোনাল্ডো বাংলাদেশ সফরে আসবে বলেও জানান তিনি তরিক ইসলাম এটিএন বাংলা ঢাকা